ਇਹ ਬੋਈ ਦੇ ਮੇਰੇ ਵੀ ਕਿਰਤ ਹੈ ਸਭੀ ਸਾਥ ਹੈ ਸੁੰਦਰ ਸਾਥ ਹੈ গেল সোমবার নগরীর আগ্রাবাদে রাত 9:30টায় নালায় পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হন। এই ঘটনার পর নগর জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করলেও নিহতের স্বজনদের সাথে এখনো দেখা করেননি মেয়র রেজাউল করিম চৌধুরী। বুধবার স্বজনদের খোঁজখবর নিতে সেখানে যান নগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আর তখনই মেয়রের প্রতি নিজেদের ক্ষোভের বহি প্রকাশ করেন সাদিয়ার স্বজনরা। ডেক্স নিউজ বাংলা ধারা চট্টগ্রাম।